ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের সুচিকিৎসার কার্যক্রম সহ মানুষের কল্যাণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে জেলা যুব দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আর্ত মানবতার সেবায় এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন দলটির শতাধিক নেতাকর্মী। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আখম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা যুবদলের সভাপতি এইচ এম সাইফুল্লাহ রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র ঘোষিত কর্মসূচি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, এই কর্মসূচি দেশের জন্য, দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য রক্তদান কর্মসূচি আমরা উদ্বোধন করেছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নীলফামারী জেলা শাখার অধীনস্থ সকল ইউনিটকে আমরা আহ্বান জানাবো এই রক্তদান কর্মসূচির প্রতীকী কর্মসূচি। এই কর্মসূচি আমাদের ত্যাগের কর্মসূচি। এই কর্মসূচি আমাদেরকে মনে করিয়ে দিবে যে আমরা কোনো মানুষের জন্য কাজ করতে ঐক্যবদ্ধ। আগামী দিনে দলনেতা তারেক রহমানের যে নির্দেশনা আছে, মানুষের জন্য রাজনৈতিকভাবে নিজেদেরকে প্রস্তুত করে নিজেদের সকল কর্মসূচিতে, সকল কর্মকাণ্ডের মাধ্যমে আমরা দেশের এবং দেশের মানুষের জন্য ত্যাগ করতে রাজি আছি। জন্য আজকের এই কর্মসূচি যে রক্তদান কর্মসূচি, গণমানুষের পাশে থেকে মানব সেবায় কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সকলের সাথে নিয়ে এগিয়ে যাবে গণমানুষের এ দলটি, এমনটি মনে করেন জেলা যুবদল সভাপতি। বিএনপি ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় আসব, সবাইকে ক্ষমতায় আসতে হবে, সবাইকে ক্ষমতায় আসতে গেলে আপনাদেরকে কাজ করতে হবে, সবাইকে কাজ করতে হবে। এই কাজগুলো কিন্তু একক পক্ষে সম্ভব, আপনাদের যুবদলের অগ্রণী ভূমিকা থাকতে হবে। আমরা রক্তদান কর্মসূচির পরে আমরা নিজ নিজ কাজ করে আমাদের আজ থেকে মনে করবেন, আমাদের নেতা যেদিন এসেছিলেন সেদিন উনি প্রোগ্রাম শুরু দিয়ে গেছেন, আপনারা আজ থেকেই মনে করবেন যে আপনারা রক্ত দিয়ে শুরু করলেন এবং এই রক্তে ইনশাআল্লাহ আমরা বিজয় ছিনে নেওয়া পর্যন্ত আমরা কাজ করে রক্তদান কর্মসূচিতে উপস্থিত হয়ে যুবদলের স্মৃতিচারণ করেন জেলা বিএনপির অন্যতম নেতা। এই জাতীয়তাবাদী যুবদল শহীদ জিয়াউর রহমান প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন বিচারের জন্য এবং সেই অঙ্গ সংগঠনের প্রথম কেন্দ্র কমিটির সদস্য ছিলেন আমরা জাতীয়তাবাদী যুবদলের। সেই প্রথম 151 জনের যে কমিটি, সেই কমিটি জিয়াউর রহমানের হাতে, তার আমি মেম্বার ছিলাম এবং ওই মেম্বার থাকতে থাকতেই আমি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র কমিটির সহসভাপতি হয়েছি এবং জাতীয় নির্বাহী কমিটির বিএনপি সদস্য হয়েছি। এই জন্য ভালো লাগছে যে যুবদলের কথা। রাজীব চৌধুরী রাজু, ভোরের কাগজ, নীলফামারী।